নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শম্পা, আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজার আর আনন্দের, যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে মানে হবেই না, যার জন্য পুরো ব্লগটা নিয়ে এসেছি। তো তোমরা দেখো, তো দেখে আমাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা বেরোচ্ছি, যাব আমার বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে যাব মামার বাড়ি। তো দেখো, আমরা টোটোয় উঠে পড়েছি। তো এখানে তো ওই ট্রলি ব্যাগ সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। এখন 3-4 দিনের ব্যাপার, তার জন্য অনেক বড় ব্যাগ হয়েছে। তো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো স্বপন এখানে চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো চা খাচ্ছে। দেখো, তো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, কত রোদ, তাকানো যাচ্ছে না। দেখছো, বাস আসেনি এখনো। তো এবার আমরা পৌঁছে গেছি, দেখো, রানীহাটি। এখানে আমার বাপের বাড়ি প্লাস মামার বাড়ি দুটোই একই জায়গায়। তো এটা আমার ভাইয়ের বউ, আমরা এগিয়ে এসেছি বলে আমাদেরকে নিতে এসেছে। তো চলো এবার ঢুকে পড়ি। এই যে আমার বাপের বাড়িতে আমার বোনের ছেলে, বোন এসে গেছে, ভাইয়ের মেয়ে সব আছে, আর একটা মামার মেয়ে, সব আছে। তো এখানে এলাম, বসলাম। এই যে মা, এটা এটা আমার মেজো মামা, এই মেজো মামারই মেয়ের বিয়ে। তো এই যে মামার সঙ্গে বসে গল্প করছে স্বপন, দেখতেই পাচ্ছ। মামা বলছে এটা আমার বড় জামাই। মামা হাসছে প্লাস কাঁদছে। এই যে মামার বাড়ি ঢুকে পড়লাম, দেখো, এই যে এটা আমার বোন, এরই বিয়ে হবে। তো মুখে মাস্ক লাগিয়েছে, এটা আমার বড় মামি। হ্যাঁ, মুখে মাস্ক লাগিয়েছে, যেহেতু জামাই এসে গেছে, লজ্জাতে সব মুখ ঢাকা দিচ্ছে, বলছে না তুলো না তুলো না, বড় মামি তো মুখ খুলছেই না লজ্জাতে। তো এখানে সাউন্ডটা দেওয়ার খুবই ইচ্ছে ছিল আসল ভয়েসটা। তো দেখো, মামার মেয়ে রেডি হয়ে গেছে, কিন্তু মাইকের আওয়াজ হচ্ছে বলে ভয়েসটা দিতে পারছি না, জানোই তো কপিরাইট এসে যাবে, ইচ্ছা থাকলেও উপায় নেই। তো দেখো, এখানে আমার বোন রেডি হয়ে গেছে মেহেন্দির জন্য। রাত্রির আজকে আমরা মেহেন্দি করব, মানে ওই ঘরের বোন কটা মিলে সব আনন্দ করব, মেহেন্দি পরব, এই কারণেই। তো রেডি হয়ে গেছে, তো একটু ভিডিও করে নিলাম। তো বলছে দিদি এখান দিয়ে আমি ছুটে আসবো, আমার একটা ভিডিও করো, এই যে মিনিচার দিয়ে খুব সুন্দর লাগছে ওই কারণে। তো দেখো, শাঁখা, পলা, সিঁদুর, কৌটো, মেহেন্দি নিয়ে আমরা বসে পড়েছি। এখানে মেহেন্দিও পড়া হবে, আবার শাঁখা পলাও পরানো হবে। তো যার জন্য আমরা এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, মেহেন্দি করব, খুব আনন্দ করব, আর আনন্দ হচ্ছেও, গিয়ে থেকে আনন্দই হচ্ছে। তো বিয়ে বাড়িতে আনন্দ করতে তো হয়, আনন্দ না করলে মন মরা হয়ে থাকে, তো আনন্দটা করা খুবই দরকার, এটা একটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো এটা আমার সেজো মামা, সেজো মামাই বোনকে শাঁখা পলাটা পরিয়ে দেবে। দেখো, তো যেরকম নতুন গামছা বেঁধে মাথায় শাঁখা পরাতে হয়, তো হাতে দেখছে ঠিকঠাক আছে কি না, আগে নোয়াটা পরাচ্ছে। দেখো, এই যে নোয়াটা পরিয়ে দিচ্ছে। তো এবার শাঁখাটা পরাবে। শাঁখা পরানো হয়ে গেছে, এবার পলাটাও পরিয়ে দিচ্ছে। হাতটা তো ছোট ছোট, তো ওই শাঁখা পলাটা ভালোভাবেই ঢুকে গেছে, কোনো অসুবিধা হয়নি, আর নরম হাত। তো শাঁখা পলানো হয়ে গেলে তারপরে আমরা মেহেন্দি পরবো, কারণ মেহেন্দি পরার পর নাহলে শাঁখা পলানোটা আর পরা যাবে না। তো তাই শাঁখা পলা পরিয়েছে, তো মামাকে কিছু দক্ষিণা ধরছে আর নমস্কার করে নিচ্ছে, বলছে কিরকম করে করব, মাথা ঠুকে করব না হাত দিয়ে করব, ভালো করে আমাকে বলে দাও, ওই সবই বলছে। তো মামা আশীর্বাদ করছে, দেখো, এই যে বলছে আমার একটা ভিডিও কর, আমাকে একটা, সেজো মামা আমাকে খুবই আর কি করতে ভালোবাসে, তো বলছে আমার একটা ভিডিও কর। তো দেখো, এখানে আমাদের শাঁখা পলা পরানো শেষ। তো এবার সবাই ওকে আশীর্বাদ করছে,
তো এবার আমরা একটা গ্রুপ ছবি করব, ওই জন্য সব বোন কটা বসে পড়েছি। তো এই যে খুবই আনন্দ করছি, মজা করছি। দেখো আমরা নানান রকম পোজ দিয়ে আমরা ছবি তুলছি, ভিডিও করছি। এই যে মেহেন্দি পড়ানো শুরু, তো মেহেন্দি পড়তে পড়তেই গান হচ্ছে এত ভালো যে আর থাকতে পারছে না সবাই। তো আমরা আবার উঠোনের মধ্যে নেমে পড়েছি ডান্স করব বলে। তো দেখো, তো আমি ভিডিও করছি বলে আমি যেতে পারছি না, আমি কাউকে একটা পেলে ফোনটা ধরিয়ে আমিও চলে যাবো, টুক করে একটু ডান্স করে নেব। বারবার তো আর বোনের বিয়ে আসবে না, তো একটু আনন্দ তো করতেই হয়। তো চুলটা চোখের সামনে পড়েছে, তো পুটুকে বলছে চুলটা সরিয়ে দে সরিয়ে দে। এত জোরে মাইকের আওয়াজ হচ্ছে যে সামনে থেকে সামনেও শোনা যাচ্ছে না কি বলছে। মাইকের আওয়াজগুলো তো দেওয়া যাবে না, ওই কারণে দিতে পারলাম না। তো দেখো এখানে নাচ হচ্ছে আর আমি ভিডিও করছি, কাউকে পাচ্ছি না যে বলবে একটু ফোনটা ধর। এই দেখো স্বপনও এখানে ঢুকে গেছে, দেখছো ওদের সঙ্গে আনন্দ করছে। বাইরে এতক্ষণ নাচছিল সবার সঙ্গে, যে এখানে আমরা উঠোনের মধ্যে ডান্স করছি দেখেছে অমনি এখানে চলে এসেছে। তো স্বপন তো খুব নাচতে ভালোবাসে, দেখো ছোটো যে বাচ্চা বড় যার সঙ্গে পারবে নাচতে লেগে যাবে। তো স্বপনের নাচটা কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই বলো কমেন্ট করে। তো ওখানে বড় মামি আর বড় মামির মেয়ে ভিডিও করছে, দেখো। এই যে আমি কাউকে ফোনটা ধরিয়ে দিয়েছি, একটা ধরিয়ে আমিও চলে গেছি ওখানে ডান্স করতে। খুবই মজা হয়েছে, খুবই আনন্দ করেছি, মানে সেটা মুখে বলার নয় এত আনন্দ করেছি। সেটা তুমি আমাদের মুখ চোখ দেখেই বুঝতে পারবে আমরা নাচ করছি। আমি স্বপনকে দেখাচ্ছি আর হাসছি। তো দেখো আমরা ডান্স করতে লেগে গেছি, তারপর আবার আমি আবার ফোনটা নিয়ে নিলাম, কারণ যার হাতে ফোনটা দিয়েছি সেও ডান্স করবে। পিছনে আমার সেজ মামা নাচছেই, দেখো তোমাদের স্বপনের নাচই শেষ হচ্ছে না, দেখছো খেতে বসেছে, খেতে বসেও আমার বোনটিকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। বলছে কি তোর বিয়ে হয়ে যাবে, তো তখন তো আর আমার সঙ্গে থাকতে পারবি না, তো এখন আমার সঙ্গে ডান্স করে নে বলে দুজনে মিলে খেতে বসেও ডান্স করে যাচ্ছে। দেখো তো আমরাও এরপরে খেয়ে নেবো, কারণ খেয়ে নিলে আর হাতে মেহেন্দিটা করতে পারবো না, আর মেহেন্দি করলে আর খেতে পারবো না, ওই জন্য আগে খেয়ে নিয়েছি, নিয়ে আবার মেহেন্দি করতে বসে গেছি। দেখো এই যে অনেক ওপর ওপরগুলো হয়ে গেছে, এবার নিচেগুলো বাকি চেটরগুলোর মতো ওগুলোই আবার করে নেবো। তো এখানে সবাই খাচ্ছে, দেখো এদিকে মেহেন্দি হচ্ছে, নাচ গানও হচ্ছে, আবার খাওয়া দাওয়াও হচ্ছে, সব কিছু মিলিয়ে একদম খুবই মজা হচ্ছে, জমজমাট একদম যাকে বলে। তো আমার খাওয়াও হয়ে গেছে, হাতে মেহেন্দিও হয়ে গেছে, দেখতে পাচ্ছ দু পিঠি হয়ে গেছে। এই পিঠটা আমি ঘরে করে গিয়েছিলাম, তো ওই পিঠটা ওখানে গিয়ে করলাম। এই দেখো এটা আমার একটা বোন হামাগুড়ি দিয়ে আসছে, নিয়েছে আর চলতে পারছে না। তো দেখো আমার হাতে মেহেন্দি হয়ে গেছে। তো এরপরে বিয়ের ভিডিও আসবে, গায়ে হলুদের ভিডিও আসবে, তোমরা সেই ভিডিওগুলোও দেখো, খুবই মজা করছি, খুবই আনন্দ করছি, একটাও মিস করো না কিন্তু, ঠিক আছে? তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আবার একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো নমস্কার।